দীপ্ত টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো দেওয়া হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের আলোচিত ওয়েব ফিল্মগুলো শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় এই প্রতীক্ষিত পুরস্কার। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন অতিথিরা। তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মাসব্যাপী দীপ্ত টিভির বিভিন্ন অনুষ্ঠানের শিল্পী ও কলাকুশলীদের ভোট দেন দর্শকরা। চ্যানেলটির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত ভোট ও জুরি বোর্ডের বিচার বিবেচনায় চূড়ান্ত করা হয় বিজয়ীদের। বৃহস্পতিবার টেলিভিশনটির কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল দীপ্ত অ্যাওয়ার্ড 2023। এবার 6টি বিভাগে মোট 14 জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই গুণী অভিনয়শিল্পী দিলারা জামানের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা। দীপ্ত টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে তারা সংস্কৃতির জগতের সাথে সম্পৃক্ত এবং তারা সংস্কৃতির ধারণ লালন এবং এটা প্রচার প্রসারের জন্য তারা কাজ করেন, তারা কৃষির জন্য ভালো কাজ। আপনারা আমাকে যে সম্মানে সম্মানিত করলেন, এটা আপনাদের হৃদয়ের ঔদার্য, ভালোবাসা এবং শিল্পের প্রতি আপনাদের যে প্রতিশ্রুতি, যে ভালোবাসা, সেই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। এবার বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, অভিনেত্রী তাসনিয়া ফারিন, মেহজাবিন চৌধুরী, পূজা চেরি সহ অনেকে। সঙ্গীতশিল্পী রাজীব, প্রতীক হাসান, অবন্তী সিথি ও আনিকার সুরের মূর্ছনায় দারুণ এক সন্ধ্যা উপভোগ করেন দর্শকরা। এছাড়া উপমা ও রেজমিন সেতুর নাচ মুগ্ধ করে সবাইকে। 18 নভেম্বর সন্ধ্যা 7টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে দীপ্ত অ্যাওয়ার্ড 2023-এর পুরো আয়োজন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো দেওয়া হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের আলোচিত ওয়েব ফিল্মগুলো শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় এই প্রতীক্ষিত পুরস্কার। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন অতিথিরা। তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মাসব্যাপী দীপ্ত টিভির বিভিন্ন অনুষ্ঠানের শিল্পী ও কলাকুশলীদের ভোট দেন দর্শকরা। চ্যানেলটির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত ভোট ও জুরি বোর্ডের বিচার বিবেচনায় চূড়ান্ত করা হয় বিজয়ীদের। বৃহস্পতিবার টেলিভিশনটির কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল দীপ্ত অ্যাওয়ার্ড 2023। এবার 6টি বিভাগে মোট 14 জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই গুণী অভিনয়শিল্পী দিলারা জামানের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা। দীপ্ত টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে তারা সংস্কৃতির জগতের সাথে সম্পৃক্ত এবং তারা সংস্কৃতির ধারণ লালন এবং এটা প্রচার প্রসারের জন্য তারা কাজ করেন, তারা কৃষির জন্য ভালো কাজ। আপনারা আমাকে যে সম্মানে সম্মানিত করলেন, এটা আপনাদের হৃদয়ের ঔদার্য, ভালোবাসা এবং শিল্পের প্রতি আপনাদের যে প্রতিশ্রুতি, যে ভালোবাসা, সেই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। এবার বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, অভিনেত্রী তাসনিয়া ফারিন, মেহজাবিন চৌধুরী, পূজা চেরি সহ অনেকে। সঙ্গীতশিল্পী রাজীব, প্রতীক হাসান, অবন্তী সিথি ও আনিকার সুরের মূর্ছনায় দারুণ এক সন্ধ্যা উপভোগ করেন দর্শকরা। এছাড়া উপমা ও রেজমিন সেতুর নাচ মুগ্ধ করে সবাইকে। 18 নভেম্বর সন্ধ্যা 7টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে দীপ্ত অ্যাওয়ার্ড 2023-এর পুরো আয়োজন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।